বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হওয়ার পর যোগদানের হিড়িক পড়ে গিয়েছে জেলা জুড়ে। শুক্রবার বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের দু নম্বর সন্ধিপুর অঞ্চলে বাঁশদা এলাকায় বিজেপি সিপিএম সহ গ্রামবাসীদের মধ্যে প্রায় 300 পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নূর আলী খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক স্বদেশ সরকার সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিন তৃণমূলে যোগদান নিয়ে নব তৃণমূল কর্মীরা বলেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে যোগদান করলাম।